আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত কেজেট আইএস হোম স্কুলিং প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মুন্তাসির, সহকারী শিক্ষক ইসলাম উচ্চশিক্ষা। আজকে আমি অষ্টম শ্রেণীর ইসলাম উচ্চশিক্ষা বিষয়ে অধ্যায় একের পার্ট এক থেকে পার্ট দশ থেকে একটি টপিক নির্ধারণ করেছি। উক্ত টপিকটি হচ্ছে ইমান ও নৈতিকতা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার আলোচনাটি মনোযোগ সহকারে শোনো এবং সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মূল আলোচনায় যাব। ইমান হলো বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করাকে ইমান বলা হয়। আমি আবারও বলছি, ইমান হলো বিশ্বাস, যা পূর্বের পাঠে এই আলোচনা গিয়েছে। তো ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করাকে ইমান বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাগণ, নবী রাসূলগণ, কিতাবসমূহ, আখিরাত, তারপর ভাগ্য এবং পরবর্তী মৃত্যুর পর পরবর্তী জীবনের উপর যে বিশ্বাস, সেটাকে এটা হলো মৌলিক বিষয়ের বিষয়। তো এইগুলোর উপর বিশ্বাস করাকে ইমান বলা হয়। যে ব্যক্তি ইমান আনে তাকে বলা হয় মুমিন। আর নৈতিকতা হলো নীতি সম্বন্ধীয় নীতিমূলক কাজে কর্মে কথাবার্তায় নীতি ও আদর্শের অনুসরণই হলো নৈতিকতা। আমি আবার বলছি, নৈতিকতা হলো নীতি সম্বন্ধীয় নীতিমূলক কাজে কর্মে কথাবার্তায় নীতি ও আদর্শের অনুসরণই হলো নৈতিকতা। প্রিয় শিক্ষার্থী, ইমান ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নৈতিকতার অনুসরণ করা মুমিন ব্যক্তি অপরিহার্য দায়িত্ব। নীতি নৈতিকতা না মানলে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, পরস্পর সহযোগিতা, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব ইত্যাদি সদ্গুণ ইমানদার ব্যক্তির থাকা প্রয়োজন। আমি আবারও বলছি, সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, পরস্পর সহযোগিতা, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব ইত্যাদি সদ্গুণ ইমানদার ব্যক্তির থাকা প্রয়োজন। এগুলো নৈতিকতার প্রধান দিকসমূহের অন্যতম। মুমিন ব্যক্তি এসব গুণ চর্চা করে থাকেন। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মিথ্যাচার, প্রতারণা, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি অনৈতিক কাজ থেকে মুমিন ব্যক্তি দূরে থাকে। আমি আবারও বলছি, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মিথ্যাচার, প্রতারণা, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি অনৈতিক কাজ থেকে মুমিন ব্যক্তি দূরে থাকেন। ইমানের শিক্ষা মুমিনকে এসব কাজ থেকে হেফাজত করে। অর্থাৎ এই কাজগুলো করলে কিয়ামত দিবসে আমাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সেই কারণেই, এই জবাবদিহিতার কারণেই, আমরা এই ইমানে এই বিশ্বাস থাকার কারণেই, মৃত্যুর পর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস থাকার কারণেই আমরা এইসব কাজ থেকে বিরত থাকি। একটি হাদিসে বর্ণিত হয়েছে, মানুষ যখন বেবিচার করে তখন সে মুমিন থাকে না। সহি বুখারি ও সহি মুসলিম। অতএব বোঝা গেল, মুমিন ব্যক্তি কোনোরকম নৈতিক কাজ করতে পারে না। এটা হাদিস। আমরা যদি আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস না করি বা হাদিসের প্রতি বিশ্বাস না থাকে, তাহলে আমরা এই হাদিস মানব না, যার জন্য আমরা অনৈতিক কাজ করব। আর যদি আমরা এগুলোর প্রতি বিশ্বাস করি, তাহলে অবশ্যই আমরা বেবিচার থেকে বিরত থাকব। অতএব বোঝা গেল, মুমিন ব্যক্তি কোনোরকম অনৈতিক কাজ করতে পারে না। ইমানের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমার সার কথা হলো ইবাদত ও প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা ও রাসূল, এই কালিমা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ও আদর্শই হলো প্রকৃত মুমিন, প্রকৃত মুক্তি ও সফলতার পথ। দুনিয়ার সর্বাবস্থায় সকল কাজে এই কালিমা মনে রাখতে হবে। এ কালিমার শিক্ষা নিয়ে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে হবে। মুমিন ব্যক্তি সর্বদা এরূপই করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা ও তার রাসূলের আদর্শ হলো নৈতিকতার আদর্শ। আল কুরআনে আল্লাহ তাআলা নীতি ও আদর্শ অনুসরণের জন্য বহু নির্দেশ প্রদান করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছিলেন উত্তম আদর্শের বাস্তব
নমুনা। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তিনি হাতে কলমে মানুষকে নৈতিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। মুমিন ব্যক্তি জীবনযাপনের ক্ষেত্রে ইমানের শিক্ষা বাস্তবায়ন করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুতরাং প্রমাণিত হয় যে ইমান ও নৈতিকতা খুবই গভীরভাবে সম্পর্কযুক্ত। ইমান মানুষকে নীতি নৈতিকতার পথ দেখায়। ইমান অনৈতিক ও অশ্লীল কার্যাবলী থেকে মানুষকে বিরত রাখে। আমাদের উচিত ইমানের শিক্ষা গ্রহণ করা, অতঃপর নিজ জীবনে তার বাস্তবায়ন করা। তাহলে আমরা নৈতিকতার অনুসারী হয়ে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারব, ফলে আমাদের দুনিয়ার জীবন সুন্দর ও কল্যাণময় হবে, আর পরকালীন জীবনে আমরা লাভ করব মুক্তি, সফলতা ও চিরশান্তির জান্নাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে ইমান ও নৈতিকতার এই দুটি বিষয়ে সম্পর্ক খুবই গভীর। কেননা কেউ যদি ইমান আনতে চায় তাহলে অবশ্যই তাকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, পাশাপাশি মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার উপর বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার উপর বিশ্বাস স্থাপন করতে হবে, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর যদি সে এইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে এর ভিতরে যা আছে, যে বিধিবিধান রয়েছে, তার প্রতি তার বিশ্বাস স্থাপন করতে হবে এবং তাকে সে তার মানতে হবে। আর যদি সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানে তাহলে তো অবশ্যই সে নৈতিকতার বহির্ভূত কোনো কাজ করতে পারবে না। অতএব বোঝা যায় যে ইমানদার লোক, যে প্রকৃত ইমানদার, সে অবশ্যই তার নীতি ঠিক রয়েছে। আর যদি কেউ আল্লাহ এবং রাসূলকে অবিশ্বাস করে, কিয়ামত দিবসের প্রতি অবিশ্বাস স্থাপন করে, তাহলে সে অবশ্যই সে খারাপ কাজে লিপ্ত হবে। তো আজকের এই আলোচনা থেকে তোমাদের বাড়ি কাজ দেওয়া হচ্ছে। আজকের বাড়ি কাজ হলো ইমান ও নৈতিকতার সম্পর্ক তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। আমি আবার বলছি, ইমান ও নৈতিকতার সম্পর্ক তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। আজ এই পর্যন্তই, আবার সাক্ষাৎ হবে ভিন্ন কোনো সময়ে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে, খোদা হাফেজ।